হ্যালো বন্ধুরা, পরিপাকতন্ত্র নিয়ে আমাদের চলমান আলোচনার আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। বৃহৎ অন্ত্র, যা কোলন নামেও পরিচিত, মানুষ এবং অন্যান্য অনেক মেরুদণ্ডী প্রাণীর পরিপাকতন্ত্রের চূড়ান্ত অংশ। এটি একটি পেশিযুক্ত টিউব যা জল, ইলেকট্রোলাইট এবং কিছু পুষ্টি শোষণ এবং মল গঠন ও নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্য পরিপাকের মূল কাজ ক্ষুদ্রান্তরে সংগঠিত হলেও পরিপাককৃত খাদ্যের পুষ্টি শোষণ এবং মল গঠন ও নির্মূলে গৃহতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই পর্বে আমরা আলোচনা করব বৃহতন্ত্রের গঠন। বৃহদন্ত্রের বিভিন্ন অংশ। বৃহদন্ত্রটি লম্বায় কত কিলোমিটার? এবং সবশেষে আলোচনা করব অ্যাপেন্ডিক্স কি আসলেই কোনো কাজ করে। তো চলুন বন্ধুরা, আলোচনাটি শুরু করা যাক। বৃহদন্ত্র বৃহৎ অন্ত্র নামেও পরিচিত, যা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নালীর শেষ অংশ। পানি এখানে শোষিত হয় এবং অবশিষ্ট বর্জ্য পদার্থ মল হিসেবে সংরক্ষণ করে মলত্যাগের পূর্ব পর্যন্ত। মানুষের ক্ষেত্রে বৃহদন্ত্র ইলিয়াক অঞ্চল এর পেলভিস থেকে শুরু হয়, যেখানে এটি সিকামের শুরু এবং ক্ষুদ্রান্তরের শেষে যোগ হয় ইলিওকোলিক ভালভের মাধ্যমে। মানুষের বৃহদন্ত্রটি প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ, যা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের পুরো দৈর্ঘ্যের 1/5। স্তন্যপায়ীতে বৃহদন্ত্র 6টি অংশ নিয়ে গঠিত। অংশগুলো হচ্ছে সিকাম ও অ্যাপেন্ডিক্স, আরোহী কোলন বা অ্যাসেন্ডিং কোলন, তীর্যক বা ট্রান্সভার্স কোলন, অবরোহী কোলন বা ডিসেন্ডিং কোলন, সিগময়েড বা মলাশয়, এটি বৃহদন্ত্রের এস আকৃতির অঞ্চল, এবং সর্বশেষ মলদ্বার বা রেকটাম। তো চলুন বন্ধুরা, অংশগুলো নিয়ে আংশিক আলোচনা করা যাক। সিকাম, এটি লম্বায় প্রায় 6 সেন্টিমিটার, ডান ইলিয়াক অঞ্চলে অবস্থিত। এর নিচের অংশে অ্যাপেন্ডিক্স ঝুলানো থাকে। অ্যাসেন্ডিং কোলন, এটি লম্বায় প্রায় 15 সেন্টিমিটার লম্বা, সিকাম থেকে ঊর্ধ্বমুখী অংশ, যা ডান লাম্বার অঞ্চলে অবস্থিত। ট্রান্সভার্স কোলনটি প্রায় 50 সেন্টিমিটার লম্বা, ডান হাইপোকন্ড্রিয়াক থেকে বাম হাইপোকন্ড্রিয়াক অঞ্চল পর্যন্ত বিস্তৃত। ডিসেন্ডিং কোলন, এটি লম্বায় প্রায় 25 সেন্টিমিটার, বাম লাম্বার ও আইলিয়াক অঞ্চলে অবস্থিত। সিগময়েড কোলন, এটি লম্বায় প্রায় 40 সেন্টিমিটার, বাম হাইলিয়াক ও হাইপোগ্যাস্ট্রিক অঞ্চলে অবস্থিত। রেকটাম বা মলাশয়, পেলভিসের পেছন দিকে তৃতীয় স্যাক্রাল ভার্টিব্রা শুরু হয়, পায়ুনালী বা অ্যানাল ক্যানালের গিয়ে শেষ হয়। 12 সেন্টিমিটার লম্বা, এটি স্বাভাবিক অবস্থায় খালি থাকে। এখানে মল আসলে মলত্যাগের জন্য বেগ পায়। সবশেষে পায়ু, এটি প্রায় 2.5 সেন্টিমিটার লম্বা, মলত্যাগ ব্যতীত এটি বন্ধ থাকে। বন্ধুরা, বৃহদন্ত্রের খুব গুরুত্বপূর্ণ কিন্তু অজানা একটি অংশের নাম অ্যাপেন্ডিক্স। সিকাম এবং কোলনের প্রথম অংশ, যা পরিপাকে জড়িত থাকে, যেখানে অ্যাপেন্ডিক্স হলো ভ্রূণীয়ভাবে বিকশিত কোলনের একটি গঠন। অ্যাপেন্ডিক্স পরিপাকে জড়িত না থাকে না, এটিকে অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু এর অংশ বলে মনে করা হয়।
অ্যাপেন্ডিক্সের কার্যকারিতা অজানা। তবে কিছু সূত্র বিশ্বাস করে যে কোলনের মাইক্রোফ্লোরাল কিছু নমুনা সংরক্ষিত রাখার জন্য অ্যাপেন্ডিক্সের ভূমিকা রয়েছে। বৃহদন্ত্রে মাইক্রোফ্লোরা কোনো রোগ প্রতিরোধ চলাকালীন ক্ষতিগ্রস্ত হলে অ্যাপেন্ডিক্স সেই মুহূর্তে ব্যাকটেরিয়া দিয়ে কোলনটিকে পুনর্নির্মাণ করতে সাহায্য করে। আজ আর না বন্ধুরা, আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। বৃহদন্ত্রের কাজ সম্পর্কে আরও জানতে পরবর্তী ভিডিওগুলোর উপর নজর রাখুন। আলোচনার কোনো অংশ নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব। ধন্যবাদ সময় দিয়ে আলোচনাটি শোনার জন্য।